কাঁচা কাঁঠাল পানি হলুদের গুঁড়া এই উপাদানগুলো দিয়ে হালকা সেদ্ধ করে নেবেন তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিবেন সেদ্ধ করা কাঁঠাল ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো পিঁয়াজ কুচি কাঁচামরিচ আদা রসুন পেস্ট লবণ তেল এই উপাদানগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন তেল তেল দিয়ে চিংড়ি মাছ হালকা করে ভেজে নেবেন তেল পেঁয়াজ কুচি তেজপাতা জিরা হালকা করে ভেজে তার ভিতরে মাখিয়ে রাখা কাঁঠাল দিয়ে দিবেন। কাঁঠালগুলোর ভেতরে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেবেন পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ পর মশলা দিবেন আমার রান্না হয়ে গেছে আপনারা এভাবে চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঠা রান্না করতে পারবেন